বয়স হলে চুল পাকে, সাধারণত এটাই নিয়ম। কিন্তু চারপাশের বা পরিচিত মানুষের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন তরুণ বয়সেও অনেকের মাথা ভর্তি পাকা চুল। আর এটি কেন হচ্ছে এই বিষয়টি অনেকেরই অজানা। প্রাকৃতিক উপায়ে চাইলে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিভিন্ন কারণে আমাদের চুল পাকে। একটি গবেষণায় দেখা গেছে আমাদের 30 বছরের পর থেকে প্রতি দশকেই 10-20% চুল পেকে যায়। তবে চুল পাকার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে ত্বকের রং নির্ধারণ করে যে পিগমেন্ট সেল, তা থেকে এক ধরনের রঞ্জক কণিকা উৎপাদিত হয়। সে মেলানিনের কারণে চুলের রং কালো হয়। কিন্তু আমাদের শরীরে যখন মেলানিনের উৎপাদন বন্ধ হয়ে যায় তখনও চুল পেকে যায়। এছাড়া জিনগত কারণে তথা পারিবারিক কারণে অনেকে চুল দ্রুত পাকে। পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন, অপরিমিত খাদ্যাভ্যাস, ভিটামিন এ, ই ও ডি এর অভাব, চুলের যত্ন না নেওয়া, অতিরিক্ত মানসিক চাপ, অতিমাত্রায় ধূমপান সহ বিভিন্ন কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল মাসাজ করুন। সকালে ঘুম থেকে জেগে উঠে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। অল্প দিনে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলেও উপকার পাওয়া যায়। আদার রস ও মধু একত্রে খেলে মুক্তি পাবেন সাদা চুল থেকে। 1 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ মধু নিয়মিত খেলে অসময়ে চুল পাকা রোধ হয়। চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা। প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়া মালিশ করুন, 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুল পাকার সমস্যা অল্প দিনে কমে আসবে। আমলকি হতে পারে আপনার অকালে চুল পাকা রোধের অন্যতম উপাদান। আমলকির গুঁড়া বা তেল, এ দুটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমলকির তেল চুলের মেলানিন প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে, ফলে চুল হবে কালো। এছাড়া আমলকির গুঁড়া ও লেবু রসের মিশ্রণ চুলের গোড়া মালিশ করুন 20 মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পাকা চুলের সমস্যায় উপকার পাবেন। চুলের সুরক্ষায় মেহেদির ব্যবহার বেশ প্রাচীন। চুল সাদা হয়ে যাওয়া রোধে মেহেদি পাতার বাটার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে চুলে মাখলে তা কার্যকর ভূমিকা রাখবে। চুল কালো রাখতে কালো তিল বেশ উপকারী। সপ্তাহে 3-4 দিন 1 টেবিল চামচ পরিমাণ কালো তিল খেলে চুল পাকা তো কমবেই, পাশাপাশি চুল থাকবে কালো। স্বাস্থ্যকর চুল পেতে চাইলে বাদাম হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি চুল পাকা রোধে রাখবে ভূমিকা, তাই নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও উপকার পাবেন। গাজরের জুস। গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, কে ও B6, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর। প্রতিদিন 1/2 গ্লাস পরিমাণ গাজরের জুস খেলে অকালে চুল পাকার সমস্যা অনেকটাই কমে আসবে। ছোলায় আছে ভিটামিন B12 ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পাশাপাশি চুল হবে কালো। কচি গম গাছের পাতার জুস চুল পাকা রোধে রাখতে দারুণ ভূমিকা রাখে। কচি গম গাছের পাতা আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যামিনো অ্যাসিড। প্রতিদিন 100 গ্রাম পরিমাণে কচি গম পাতার জুস খেলে চুল পাকা কমবে, পাশাপাশি সাদা চুলও হয়ে উঠবে কালো।